চট্টগ্রামের শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি এস.জ.এইচ.এম ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। তানভীর হোসেনের সঞ্চালনে অধ্যাপক এওয়াইএমডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার এস.এম সফিউল্লাহ বিপিএম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ কামালুসহ আরও অনেকে।